ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيدٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إنه تعالى زواد كريم عليكم بالرؤوف الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الآية. উপস্থিত ভদ্রমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা স্তুতি, আল্লাহর প্রশংসা অতঃপর বিশ্বের শ্রেষ্ঠ মহান নেতা, সারা বিশ্বের আসমানের নিচে সবচাইতে মহান জ্ঞানী, মহান পণ্ডিত, মহান বৈজ্ঞানিক বিশ্বনবী মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল ইয়াওমা ইয়াওমাল জুমা জাল জুমা মাল জুয়াব। আজকে জুমার দিন, প্রত্যেকটি জুমা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমাদের সামনে এগিয়ে আসে। আজকে আমাদের সমস্যার শেষ নাই, তথাপিও নসিহত করতে হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা নসিহত করো, যারা মুমিন মান্দা তাদের কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া,
যদি সহিহ হাদিস এবং পবিত্র কোরআনের কিছু ফতোয়া জানা থাকে মানুষের সামনে সেটাই পৌঁছিয়ে দাও। অতএব প্রত্যেকটি উলামা ইকরামের নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য প্রত্যেক জুমায় সহিহ হাদিস এবং পবিত্র কোরআন থেকে কিছু মূল্যবান নসিহত করা। আজকে আপনাদের সামনে একটা আয়াত পরিবেশন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ক্লিন ভাষায় কত সুন্দর করে মানুষকে বলছেন, সূরা আহজাবের এই আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার ব্যক্তিগণ তোমরা একমাত্র মহান আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ বলছে না ওয়াকুলু কাওলান সাদিদা, আর তোমরা মুখে যেটা বলবা তো সেটা ঠিক ঠিক বলবে, অন্তর বাহির যেন এক হয়। এখানে আমি মেম্বারে একটা বক্তব্য রাখলাম আর বাইরে আলাদা করছি না, তা করা হবে না, যেটা বক্তব্য রাখবো সেটাই আমল করতে হবে, এটাই নিয়ম। ওয়াকুলু কাওলান সাদিদা, যদি অন্তর বাহির আপনারা আমার এক হয় এর রেজাল্ট কি, এর অফারটা কি? আল্লাহ তালা বলছেন ওয়াকুলু কাওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার জীবনের সমস্ত আমল আমি পরিশুদ্ধ করে দেব, সংশোধন করে দেব। শুধু কি ওইটাই? ওয়াগফির লাকুম জুনুবাকুম, দ্বিতীয় অফার, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তারপরে কি বলছেন? আমা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, ফাকাদ ফাজা ফাওজান আজিমা, এরাই সাকসেসফুল, এরাই কামিয়াব। এই রকম পৃথিবী কোটি কোটি পৃথিবীর চাইতে বেশি পৃথিবী জয়লাভ করলো, যা কল্পনা কল্পনার বাইরে। আসুন এ মর্মে একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহকে ভয় করতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, তো কেমন ভয় করবেন? আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন কেমন ভয় করেছিলেন? একটা বুখারীর ছোট্ট হাদিস, বুখারী দ্বিতীয় খণ্ড, ডান সাইডের পাতা, 664 পৃষ্ঠা, 17 নম্বর লাইন, 16 নম্বর লাইন গুনবেন, 17 নম্বর লাইনে হাদিসটা আরম্ভ হয়েছে, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের কত ভয় ছিল। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মা কানা লানা ফাজিহ তুসাম্মুনাহুল ফাজিহ মা লানানা মা কানা লানা খামরুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমাদের তেমন সেরকম মদ ছিল না, সবচাইতে মূল্যবান একটা মদের কারবার ছিল সৌদি আরব এবং গোটা আরব জাহানে। এই মদটা ছিল ফাজিহ, মানে কাঁচা খুরমা ভিজানো পানি দিয়ে তৈরি করা হতো, এটাই বিজনেস, এটাই রুজি রুটির ব্যবস্থা গোটা সৌদি আরবে, কোটি কোটি টাকার মা মদ এরকম আমদানি হতো, আর আরবের সবচেয়ে প্রিয় খাদ্য ছিল মদ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্নিলা কায়েমুন, আমি দাঁড়িয়েছিলাম আমার বাপ সৎ বাপ আবু তালহার বাড়িতে, আসকি আবা তালহাতা, প্রথম মদের গ্লাসটা আমার বাপ আবু তালহাকে দিলাম, সতের বাপ। ওয়া ফুলানান ওয়া ফুলানান, একের পর এক প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে মদের গ্লাস ধরিয়ে দিলাম, তাদের সবচেয়ে প্রিয় খাদ্য, তারা পান করবে উষ্ট লগ্ন মদ, তারা প্রত্যেকে ঠুটের কাছে নিয়ে এসছে মদটা, একই সঙ্গে ডিসিপ্লিন এত সুন্দর ছিল, একসঙ্গে মদ পান করবে। ঈদ যা আরা জুলুন, হঠাৎ একটা লোকের আগমন ঘটল, লোকটা বলছে হাল বালাগাগামুল খাবর, এই ভাইরা কোনো সংবাদ পেয়েছেন? বাস সব অবাক হয়ে গেল, সে কি মদ পান করতে পারলো না? লোকটা আগমন ঘটার কারণে এবং এই শব্দটা হাল বালাগাগমুল খবর খাবর, কিছু সংবাদ পেয়েছেন, এটা বলার সঙ্গে সঙ্গে কেউ মদ পান করতে পারলো না, উষ্ঠলগ্ন মদ সব নিচে নামিয়ে রাখলো। আমি আবদুল্লাহ বিন ইদ্রিস হলে হয়তো ঢোক চিপেই দিতাম, আমাদের তো ভয় ডর নাই। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কেউ মদ পান করতে পারেনি, আল্লাহু আকবার, কলু, তারা সমস্বরে একই সঙ্গে বলল অমা দাকা, ও ভাই সেই সংবাদটা কি? কয়লা, উনি বললেন হুররিমাতিল খামর, আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মদ হারাম করে দিয়েছেন, সূরা মায়েদার 90 নম্বর আয়াত পাঠ করলেন। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের এত ভয় ছিল, আল্লাহু আকবার, আর কেউ এই মদের গ্লাসটা তুলে পান করতে পারেনি। বলছে আনাস আহরিক হাজিল কিলাল, কোটি কোটি টাকার মদ যে বিজনেস আমরা করি, এই মদগুলো সব ঢেলে দাও, ভেঙে চুরমার করে দাও। তারা এতটুকু ভাবেনি
ডেনমার্কে পশ্চিমা দেশে চলে যাই, সাম সিরিয়ায় গিয়ে বিজনেস করে কিছু পয়সা আমরা গুছিয়ে নিই, না। তারা জানতো লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে জিনিস হারাম হয়ে গেছে সেই জিনিসের বিজনেস করা যাবে না, কারবার করা যাবে না, এক ডুব পান করা যাবে না। বডি যদি হারাম হয়ে যায় এ বডি আল্লাহ জান্নাত দিবেন না। পরিষ্কার কথা শুনলেন? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওয়ালা ইয়াসআলু আনহা, একজন সাহাবা বলেননি ভাইজান, এমন একটা মারাত্মক কথা বললেন যে এটা রুজি রুটির ব্যবস্থা, আমরা এই বিজনেস করে আমাদের কারবার চলে, অন্তত মত এত তাড়াতাড়ি হারাম করে দিলেন, এ কি করে হয় না, কোনো প্রশ্ন করেনি। শুধু কি তাই, ওলা রা জাউহা আন খাবির রাসূল ওয়াহিদ, একটা লোকের খবরে সুবহানাল্লাহ মৃত্যু পর্যন্ত আজীবন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মদ পান করতে পারেনি। এটা খবরে ওয়াহিদ, আবুল আলা মওদুদী হাদিসটা মানে না, যারা কোনোদিন যদি জামাতে ছোঁয়া চলে গেছে আজকেই তোবা করেন, এখানে এর আসল দল নয়। সারা বিশ্বের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যিনি তর্কবাগিশ ছিলেন শেরে পাঞ্জাব আল্লামা সানাউল আহমদ শরীফ রাহিমাহুল্লাহ, তিনি অনেক কথা লিখেছেন, তার মধ্যে একটা কথা লিখেছেন আবুলা মওদুদী কাফের ছিল, মুসলমান ছিল না, ফলে আপনার তোবা করতে হবে। এগিয়ে আসেন, আর একটা হাদিস বলবো। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা বলিষ্ঠ ইমানদার, সেই সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মৃত্যু পর্যন্ত আর মদের বিজনেস করেনি, মদের কারবার করেননি। বুখারী আর একটা হাদিস, ফাজারাত ফি সেকা আকিল মাদিনা, মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছিল, কোটি কোটি টাকার মদ বন্যা বয়ে গিয়েছিল, মদ আর তারা বিক্রি করতে পারেনি। আসুন আরেকটা হাদিস, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, সেই হাদিস তিন প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রথম নম্বর মুদমিরুল খামর, যারা শারাব পান করে। শারাব কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটি নেশাগ্রস্ত জিনিসই হচ্ছে খামর। তার মধ্যে এক নম্বর মদের চাইতে মারাত্মক যেটা বিড়ে, সিগারেট, জর্দা, তামাক, গুল, নসি, খৈনি, একেবারে হারাম। এর বিজনেস হারাম, এর কারবার হারাম, এগুলো হাতে করা হারাম। ধুলিয়ানে বকাস হওয়ার কারণে কিছু যুবক আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। কথা এটাই, বিড়ি এত মারাত্মক খারাপ, আজকে সবাই নিকোটিন পয়জিন সম্পর্কে আলোচনা করছি না আমি, ফলে যাদের কোনো বিজনেস যদি বাই চান্স থাকে, যদি খাওয়ার অভ্যাস থাকে, আপনার বডি হারাম হয়ে গেছে, আজকে এই মাটি এই মসজিদে তোবা করতে হবে। জর্দা খাওয়ার অভ্যাস আপনাদের নাই আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি মুখ দেখে, আল্লাহর অসংখ্য ছিল সিগারেটও খান না আলহামদুলিল্লাহ, তো আজকেই তোবা করতে হবে এই মসজিদে, খবরদার না। তিন প্রকার ব্যক্তির মধ্যে এই যে নেশাগ্রস্ত জিনিস খাবে এরা জান্নাত যাবে না। সেকেন্ড নম্বর ওয়াল আক্ক, পিতামাতার নাফরমান সন্তান জান্নাত যাবে না, এর অনেক হাদিস বলতে যাচ্ছি না। তিন নম্বর দায়ুস, দায়ুস জান্নাত যাবে না, যাবে না, যাবে না। আপনার ছেলে ফুল প্যান্ট গিটের নিচে, লুঙ্গি গিটের নিচে, আপনি তাকে বলুন কলেজের প্রিন্সিপাল, প্রফেসর, এসপি, ডিএসপি, আইপিএস অফিসার, ব্যারিস্টার, জাজ, তাকে বলুন বাপ এটা করো না, তুমি উঠিয়ে দেন, কেটে দেন আপনি, নাহলে আপনি দায়ুস হয়ে যাবেন। আপনার কন্যা কলেজ গিয়েছে, বোরখা পরে যাবে, মোটা উড়না চাদর পরবে, বক্ষস্থলের যেন সামান্য সৌন্দর্য কেউ দেখতে না পায়, এটা আপনাকে সতর্কতা করতে হবে। সতর্কতা না করলে আপনি দায়ুস হয়ে যাবেন, দায়ুসের জন্য জান্নাত হারাম, সাবধান হয়ে যান। আপনার বিবি বিয়ে বাড়ি মরা বাড়ি যাবে না, সাবধান হয়ে যান, অবস্থা দুনিয়ার খুবই খারাপ, ফলে দায়ুস খুব ভয়ঙ্কর, জান্নাত যাবে না। ওয়ালায়া জেদনা রিহাহা, জান্নাতের সুগন্ধ নাকে আসবে না, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মাসিরাতা কাজা ওয়া কাজা, জান্নাতের সুগন্ধ কোটি 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 মাইল দূরে চলে যাবে, তাও দায়ুসের নাকে ওই জান্নাতের সুগন্ধ আসবে না। দায়ুস কত ভয়ঙ্কর, চিন্তা করেন। আসুন সেখানে আর একটা হাদিস, ভয় কাকে বলে, উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন তাজাওয়াজ, এটা বুখারী হাদিস, তাজাওয়াজ ইমরাতান ফুলানাতা বিনতে ফুলানিন, আমি একটা মহিলাকে দেখাশোনা করে বিয়ে করলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ ছিল যে যে বিবাহ করবে সেই দেখতে যাবে, অন্য কেউ যাবে না, বাপ যাবে না, চাচা যাবে না, ভগ্নিপতি যাবে না, সমাজের কোন লোক যাবে না, চোদ্দ গোষ্ঠীর দেখা হারাম, কি দেখবে যে ক্যান্ডিডেট। তো উনি বলছেন উকবা বিন হারিস তাজাওয়াজ ইমরাতান, আমি একটা মহিলাকে ফুলানাতা বিনতে ফুলানিন, অমুকের মেয়ে, অমুককে দেখে শুনি বিবাহ করলাম। বিবাহের পরে আর একটা হাদিস অ্যাড করে দিই, বুখারী আর একটা হাদিস, যা রাজুলুন এলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাজাওয়াজতু ইমরাতান মিন আনসার, আনসারদের একটা মেয়েকে
বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেছে ওগো আল্লাহর রসুল। আল্লাহর রসুল প্রথম সেন্টেন্সটা বললেন ফানজুর ইলাইহা, তুমি আগে তাকে দেখো, নিজে চোখে দেখে বিয়ে করো। এই অথেন্টিক হাদিস থেকে প্রমাণ যে আমাদের ছেলেরা যারা বিবাহ করছে আপনি তাকেই পাঠান, আপনি যাবেন না, বাপের দেখা যাবে না, চোখের ব্যভিচার হয়ে যাবে, যুবতী মেয়েকে আপনি দেখতে পাবেন না, বেটা বিয়ে করার পরে তারপর আপনার বৌমা, তার আগে নয়, ফলে আপনি সতর্কতা অবলম্বন করুন। তো উকবা বিন হারেস বিয়ে করে নিয়ে এসছেন, আর আমাদের বিয়ে কেমন ঢোল ঢোলক বাজে বুঝতে পারছেন, বিয়ে তো এমনিতেই পুরো আর পন ফন থাকলে টোটালি বিয়েটা হারাম, বাড়ি হারাম, সম্পূর্ণ হারাম হয়ে যাবে, দিন করা টোটালি হারাম, আজ থেকে তোবা করে মাটিতে। মুসলমান হলে আপনি কখনোই কন্যার বাড়িতে দিন করতে পারেন না, অসম্ভব, আজ থেকে বদ অভ্যাস ত্যাগ করতে হবে। সুতরাং এক লুপা খাদ্য খেলে আপনার হারাম, বাড়ি হারাম হয়ে যাবে, আদেও না, খবরদার না। ক্যান্ডিডেট দেখলো গ্রিন সিগন্যাল দিল বাপকে যে পছন্দ, বাস আপনি মুহূর্ত দিয়ে বিয়ে পড়ে নিয়ে আসেন, বিবাহে রং রস নাই, ঠিক আছে। আর মোহর কম, মোহর কম্পালসারি একদম মাস, উইদাউট মোহর বিয়ে হারাম, পুরো হারাম। বিয়ে হয়ে গেল উকবা বিন হারেসের, তো ইয়াস্তা জিনুহা আবুহা, বাপ ইজিন দিবে, ভাব বিনিময়। আল্লাহ রসুল বিশ্বের মহান সায়েন্টিস্ট, ক্যান্ডিডেট দেখবে, মেয়েটাও দেবে, একে অপরের ভাব বিনিময়, এটাই বিয়ে। আর আমরা সব উল্টো চাষ, উকিল সাক্ষী ব্যারিস্টার ফ্যারিস্টার ওই অন্দর মহলে যাবে, সম্পূর্ণ হারাম, ব্যভিচার পুরো একদম। এত বড় স্পর্ধা কি দিয়েছে, আপনি অন্দর মহলে যাবেন, মেয়েরা সাজসজ্জা করে, উকিল সাক্ষী দেখবে, আর আপনি দেখবেন তাদেরকে চোখে, পুরো চোখের ব্যভিচার হয়ে যাবে, উকিল সাক্ষী যাওয়া হারাম, আজ থেকে তোবা করতে হবে। ফলে আসুন, বাপ ইজিন দিল, বিবাহটা হলো, সাহাবাই কিনা বিবাহ পড়িয়ে দিলেন, তারপরে খুতবা পাঠ করার পরে যে বিবাহের পরে দোয়া আছে, হাত তুলে কোনো দোয়া নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর, কত দামি দোয়া, আল্লাহু আকবার, জামে কালিমা। তা বাদ দিয়ে চৌদ্দ গোষ্ঠীর দোয়া করছে ইমাম সাহেব, বরবাদ বরকনের বাদ দিয়ে, আস্তাগফিরুল্লাহ মিনাল জালি। বিয়ে হয়ে গেল, অন্দর মহলের শাশুড়িকে দেখার জন্য জামাই যাবে না, এটা হারাম, নেভার যাবে না, কেউ যাবে না, ওখানে বিয়ে হয়ে গেল, ও আর স্ত্রী কিনে চলে যাবে, যে কটা বরযাত্রী, চারটে পাঁচটা কি ছ সাতটা আসতেও পারে, কি আটটায় এলো বরযাত্রী, বেশি বাড়াবাড়ি করা যাবে না, আচ্ছা আটটায় আসলো, ওই দিন হাঁড়ি চুলও জ্বলবে না, ওই বিবাহের উপলক্ষে হাঁড়ি জ্বলবে না কন্যার পিতার, কোনো হাদিস নাই, আমার গর্দান ফিরে একটা হাদিস দেখাতে পারলে, নিজে রান্না করে খাওয়া সে ঠিক আছে, কন্যার পিতার জন্য সমাজে হাঁড়ি কেনা হয়নি, আজ থেকে তোবা করতে হবে, পুরো ছেড়ে দেন। মুসলমান আল্লাহর ভয় আপনার, কৌলু কাউলান সাদিদা, আজ থেকে তোবা করতে হবে, কোনো কিছু বেদাত কাজ চলবে না। আসুন, হাঁড়ি কেনা হয়েছে মাত্র দুটো জিনিস জন্য সমাজে, একটা হচ্ছে বিবাহের পরে আপনার বেটা মানে স্বামী স্ত্রী আনন্দ করলো, এইটা হচ্ছে অলিমা, ফজর নামাজ টামার পরে গোসল টোসল করে ফজর নামাজ পড়লেন, অলিমা করেন, আপনি কোটিপতি, পঞ্চাশটা গরু, পঞ্চাশটা খাসি, পঞ্চাশ মন মাস আরও বেশি করতে পারেন, হ্যাঁ মানে এক কুইন্টাল দই ব্যবস্থা করেন, তারপর দশ কুইন্টাল মিষ্টি, যা যত খুশি করতে পারে, মানে বেটার বাপ, কোনো বাধা নেই, এটা হচ্ছে হাঁড়ি, জান ভরে রান্না করে দেশের লোককে খাওয়ান, এটা হচ্ছে অলিমা, এর জন্য হাঁড়ি কেনা হয়েছে। সেকেন্ড হাঁড়ি কেনা কেনা হয়েছে, আপনার পোতা হয়েছে, স্বামী স্ত্রী আনন্দের পরে বেশ কিছুদিন পরে দেখা গেল একটা সন্তান জন্ম লাভ করলো, আট মাস কি ন মাস পরে, এই সন্তান যখন জন্ম লাভ করেছে আপনি এক মানে এক সপ্তাহের মধ্যে সাত দিন কাদিন আকিকা দেন, ওই দিন হাঁড়ি সমাজ থেকে বের করেন, বড় বড় খাসি কেনেন, এক লাখ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা করে দুটো খাসি কিনে জান ভরে রান্না বান্না করে দোষের লোককে খাওয়ান, এটা হচ্ছে আকিকা, এটা জায়েজ, খাতনা করা খানা টোটালি হারাম। সুন্নত নওয়াবী অনেকগুলো, টাইম তাড়াতাড়ি চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহুল লিহিয়া, দাড়িটাকে ছেড়ে দাও, তো দাড়িটাকে ছেড়ে কেউ খানা দিয়েছেন, দেননি, ওয়া কাসু সারে, গোপটাকে ছাঁটা, এগুলো সুন্নত নয়, বুখারী হাদিস, গোপ ছেটে খানা দিয়েছেন, দেননি, তাকলিবুল ইসফার, নখ বড় হয়েছে নখটা কেটে খানা দেননি কেউ, এটা সুন্নত নবী, নাকফুল এবেদে, বগলের চুল পরিষ্কার করে খানা দিয়েছেন, দেননি, এটাও সুন্নত নবী, আপনার লজ্জাস্থানের গুপ্তাঙ্গের চুল পরিষ্কার করে আপনি খানা দেননি, এগুলো সব সুন্নত নবী, আর লিঙ্গের চামড়ার মাথা কেটে খানা টোটালি হারাম, তোবা করতে হবে। একজন ফোন করে বলছে মহাশয় ও নানি ফানি আছে, নানি ফানি কিছু চলবে না, ওসব কোনো কথাই বলো না, এমনি ডাক্তার দিয়ে খানা করে দাও, কিসের রং রস ইসলামে, চলবে না এগুলো, ফলে আপনি আকিকা করে খানা দেন, যেটা জায়েজ, দুটো খানা জায়েজ, এগুলো টোটালি হারাম, আজ থেকে সমাজ সংস্কার করতে হবে, আপনাকে পরিষ্কার করতে হবে, সাবধান হয়ে যান। এগিয়ে আসুন, উকবা বিন হারেস বলছেন অলিমা চলছে স্বামী স্ত্রী মিলনের পরে, দোয়া পড়েছে প্রথমে উকবা বিন হারেস, সব কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, দোয়ার হাফিজ,
স্ত্রী অন্দর মহলে এশা নামাজ সুসম্পন্ন করে সালাম দিয়ে ঢুকেছে। ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাওয়াজা মিন আল্লাহ, যারা সালাম দিয়ে ঢুকবে আল্লাহ তার পুরো জিম্মাদার। উকবা বিন হারিস স্ত্রীকে সালাম দিয়ে নরম হাতে মুসাফা করেছেন, এটাই নিয়ম। তারপরে কিছু খাদ্য থাকলে স্ত্রীকে আগে খাওয়ান, আপনি তারপরে খান। তারপরে এক গ্লাস পানি অর্ধেক তুলে স্ত্রী মুখে, আপনি তার অর্ধেক কাঁদি কাটা, আপনি ব্যারিস্টার হলে আপনার স্ত্রীর কাঁদি কাটা আপনি খান। খাওয়া দাওয়ার পরে কপালে হাত দিয়ে দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এত দামি দোয়া, সংক্ষিপ্ত টাইম বলতে পারছি না। এ দোয়া পড়ে তারপরে স্বামী স্ত্রী মিলনের দোয়া পড়ে আনন্দ হয়েছে। তারপরে তাহাজ্জুদ গুজার, সাহাবায়ে কেরাম গোসল করে তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ গুজারিনী স্ত্রী তাহাজ্জুদ পড়েছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেছনে নামাজ পড়েছেন স্বামী স্ত্রী। আসার পরে যেমন আয় তেমনি ব্যয়, আলাও বেশাতিন, যদি একটা ছাগল হয় সেইটা আকিকা হবে, বাড়াবাড়ি দরকার না। আপনি গরিব মানুষ, মোহর দিয়েছেন আট আনা সোনা, বেশি কিছু নাই, তো পাঁচটা মুরগি জবাই করে আপনি কিছু রুটি গুলি দিয়ে দেন, ওটা অলিমা, কোনো অসুবিধা নাই। তারপর অলিমা চলছে, খাওয়া দাওয়া চলছে, কত আনন্দ, আবার স্ত্রীর মুখ দেখবো, এটা আনন্দ। ঈদ যা জাত ইমরাতুন, একটা হঠাৎ জাত না ইমরাতুন সাউদাও, একটা কালো মেয়ে আসলো, মোটা সোটা মেয়েটা এসে বলছে, আর জাত কুমা উকবা, তোমাকে আর তোমার স্ত্রীকে দুধ পান করিয়েছি, তোমার বিবি তোমার জন্য হারাম, বাল্য জীবনে দুধ পান করিয়েছি, ফলে তোমার ওটা দুধ বোন তোমার জন্য হারাম, যেটা হওয়ার হয়ে গেছে আল্লাহ ক্ষমা করবে, ওকে ছেড়ে দাও। আমরা হলে অনেক কিছু করতাম, আল্লাহ আবার পরমা সুন্দরী মেয়েকে দেখে বিয়ে করলে এত বড় কথা না, এরা সাহাবা মহান চরিত্র, আল্লাহ আকবার, ভয় থরথর করে কাঁপতে লাগলো, কোনো কথা বললো না। ফাআতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছুটি আসলাম আমার নবীর দরবারে, এসি বলে ওগো আল্লাহর রাসূল, তাজাওয়াজ তো ফুলানা তা বিনতে ফুলানিন, অমুকের মেয়ে অমুককে আমি বিবাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ কত আনন্দ হয়েছে আমার, আর হঠাৎ অলিমা চলছে এমত অবস্থায় জাত না ইমরাতন, ও কলাত, একটা মেয়ে এসে বলছে, ইন্নি কদ আর জাতুকুমা, তোমাদের দুইজনকে আমি দুগ্ধ পান করিয়েছি, তোমার ওরা দুধ বোন তুমি দুধ ভাই ওই মেয়েটার, ফলে তোমার জন্য হারাম উকবা, এটা চলবে না। রাসূলুল্লাহ সাল্লামকে বলছে উকবা, ইয়া রাসূলুল্লাহ ওয়াহিয়া কাযিবা, মেয়েটা মিথ্যা বলছে। আল্লাহ রাসূল ফারাজা আননি, আমার কাছ থেকে মুখটা ফিরে নিলেন, ফাহাতাই তালা কেবালে ওয়াজিহি, আবার আল্লাহ রাসূলের মুখের দিকে আসলাম, চেহারার দিকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াহিয়া কাযিবা, মেয়েটা মিথ্যা বলছে। আল্লাহ রসুল জীবনে গ্রাফ ভয়েস ছিল না, জোরে কথা বলতেন না, এত মিষ্টি ভাষা, সেই দিন একটু জোরে বললেন, কাইফা বিহা, তুমি কেমন করে জানলে যে মিথ্যা বলছে মেয়েটা, ওয়াকাদ জামাত আন্নাহা কাদার জাতুকুমা, ওই মেয়েটার কংক্রিট সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, পোক্তা সিদ্ধান্ত, বলিষ্ঠ মন নিয়ে বলছে দুগ্ধ পান করিয়েছে, এত বড় তোমার স্পর্ধা, যাও দাহানকা তোমার কাছ থেকে পৃথক করে দাও, তোমার ওটা স্ত্রী নয় দুধ বোন। এটা আবুল্লাহ মওদুদী হাদিসটা মানে না, রাসূলুল্লাহ সারা বিশ্বের মহান জ্ঞানী তিনি মানছেন, আবু আল মৌদি খাবরে ওয়াহেদ হাদিসটা মানে না, তার যুগ দেখুন, আল্লাহ তুমি ক্ষমা করো, কথা এটাই, ভাইয়ের আমার এই পার্টি করবে না, তোবা করেন। আসুন উকবা বিন হারেস, তিনি আর কাল বিলম্ব করলেন না, ছুটে এসে ওর স্ত্রীকে সালাম দিয়ে বললেন, তুমি আমার বোন আর প্রিয়তমা স্ত্রী না, তুমি আমার বোন দুধ বোন। বলে ঠিক আছে ভাই, তবে আমি আপনার জন্য হারাম, আর আপনার জন্য আমি হারাম, আপনি আমার জন্য হারাম, অথবা চলে যাই, মেয়েটা চলে গেল। এটাই হচ্ছে আল্লাহর ভয়, কউলু কাউলান সাদিদা, ঠিক ঠিক কথা বলতে হবে, ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ, অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। আর একটা ছোট্ট হাদিস, ইচ্ছা নেই তো বলতে ইচ্ছা করছে, তাড়াতাড়ি করছি, টাইম খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, তার আগে অনেক আগে সাহাবাদের কত ভয় ছিল, শুধু একটা হাদিস শুনলেন, এটা মুসলিমের অথেন্টিক হাদিস, আল্লাহর রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তারা রাজুলুন বিন রাজুলুন ইকার আল্লাহু, বানী ইসরায়েলদের মধ্যে একটা লোক একটা জমি কিনেছিল, সেই লোকটাকে একটু এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, এটা গোড়া বাজার আর এটা হচ্ছে উত্তরপাড়া মোড় শিয়ালমারা ধরেন, তো শিয়ালমারার একটা লোক এসে বলছে, আসসালামু আলাইকুম, আপনাদের এখানে সালাম দিয়ে বললো, লোকটার নাম আব্দুর রহমান, বলে ভাইজান এই গোড়া বাজারে একটা আমার জমি আছে এক বিঘা এই সাইডে, তো জমিটা বেচবো, জমিটার দাম 1 কোটি টাকা, তো এখানকার ইগুড়াবাজারের একজন লোক আব্দুস স্বামী বললো আমি কিনবো, জমি কিনা বেচা হয়ে গেল, ব্যাস সকালবেলায় জমিটা এখন পড়ে আছে, পরে বিক্রি হবে, এখন চাষবাস কিছু করা যাক, বেগুন টেগুন লাগানো যাক, যা হোক
ফাওয়াজাদার রাজুল আল্লাজি ইস্তালিকা রাফিকারিহি, জমিতে চাষ করতে গিয়ে দেখছে লাঙ্গলের ফালে কি একটা খট করে ঠেকলো, তাকিয়ে দেখছে কি ব্যাপার, ঘুরতি পাকে এসে জুড়ে তুলল। ফাওয়াজাদার রাজুল আল্লাজি ইস্তালিকা রাফিকারিহি জুররাতুন, একটা ঘড়া বা কলস, বড় কলস, ফিহা জাহাবুন, সব সোনার এক ভরি করে টাকা ভর্তি, কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ, লোকটার অন্তরে ভয় ঢুকে গেল, আল্লাহু আকবার, ভয় থরথর করে কাঁপছে আব্দুল স্বামী। আহ, এই ঘোড়াটা তো আব্দুল রহমান শিয়াল মারার ওই বেচারা যার জমি কিনেছি, এ তো গ্রহণ করা যাবে না। বাড়িতে জানতে পারলে এক এক ভরি টাকা নিলে কি আমাদের মাঠে আমি দায়ী হয়ে যাবো, আল্লাহু আকবার। ঘোড়াটা জোর করে তুলল, লাঙল গরু সব থাকলো, শহর দিয়ে সদর রাস্তা দিলে ধরা পড়ে যাবে, ওই সাইডে গোপনে 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 ঘোড়াটা নিয়ে শিয়াল মারা চলে গেল। কি সালাম দিয়া, সালাম আলাইকুম আব্দুর রহমান ভাই, ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? বলছে ভাইজান, খুজ জাহাবাকা, খুজ মানে গ্রহণ করুন, জাহাবাকা আপনার সোনা, মিন্নি মানে আমার কাছ থেকে, আপনার জমিতে পেয়েছি ভাইজান, ইন্নামা ইস্তারে তু মিনকাল আরজা আমা আব্দা মিনকাল জাহাবা, আমি জমিটা মাত্র ক্রয় করেছি, জমির টাকা মিটিয়ে দিয়েছি, আমি সোনা ক্রয় করিনি ভাইজান, আপনি ঘোড়াটা নিয়ে, আপনার হালাল টাকা পুঁতা ছিল। এই আব্দুর রহমান অবাক হয়ে গেল, সে কি আব্দুর স্বামী, তুমি সেই গুড়া বাজার থেকে হাঁটতে হাঁটতে এরকম, হায় হায় কি আশ্চর্য, ইন্না বিয়ে তো কাল আর জমা কি হা, হায় রে হতবাগা ছেলে তুমি, কেন আসলে তুমি, ইন্না বিয়ে তো কাল আর যা, জমি বেচার সঙ্গে জবান দিয়েছি আমি, ইন্না বিয়ে তো কাল আর জমা ফিহা, যা থাকবে সব তোমার, তুমি কেন দিয়ে আসলে? বলছে আহ কি আশ্চর্য, এইরকম কত বিঘা, শতশো বিঘা জমি কিনা যাবে, বিশাল টাকা, এই টাকা কেন গ্রহণ করবো ভাইজান, আপনি নিয়ে নেন, আমাকে কিয়ামতের মাঠে দায়ী করেন না, কেউ নিবে না। বলছে না, দুইজন দলিল দেখাচ্ছে, ইনামা ইস্তায়ে তো মিনকাল আর যাও আমা আব্দা মিনকাল যাহাবা, শুধু জমিটাই কিনেছি ভাই, তোমার কাছে সোনা ক্রয় করেনি, কেন আপনি দিবেন এটা, আপনার হাল, আপনি আব্দুর রহমান নিয়ে নেন। আর আব্দুর রহমান বলছি, না বেতকাল আর জমা ফিহা, জবান দিয়েছি, সই স্বাক্ষর করেছি, ডিড বডি দেখেন আপনি, দলিলে সব সই করা আছে, অসম্ভব, আমি গ্রহণ করতে পারিনি ভাই, আপনি নিয়ে যান, আমি স্বেচ্ছায় ছেড়ে দিলাম, আরো সোনা আর ঘোড়া থাকে আপনি নিয়ে নেন। আল্লাহ আকবার, হাইরে ভয়, কেউ নিবে না। ফা তাকা আসামা, দুইজনে ঝগড়া করছে, তাহা কমাইলা রাজুলিন, একজন লোকের কাছে চলে আসলো, মন আসিজুর রহমান সাহেবের কাছে গোড়া বাজারে বিচার হবে। বলছে শেখ সাহেব, বলো কি গো, একটু বিচার আপনি এই দেশের করেন, তা বিচারটা করে দেন। বলো কি ব্যাপার, সব শুনল, তাড়াতাড়ি করছে, সব শোনার পরে উনি এবার বিচার করছেন যে ভাইজান ব্যাপার তো এই, তবে যা হোক, আ লাকুমা ওয়ালাদুন, মানে বিচার আল্লাহর কাছে চাইল, এ তো কঠিন বিচার, কি করে করবো, খুবই ভদ্র মানুষ, কোনোদিন বিচারে সুচাগ্র পরিমাণ অন্যায় করেন না। তাই বললেন, আল আকুমা ওয়ালাদুন, আচ্ছা তোমাদের বেটা বেটি কিছু আছে? কল আহাদুমা লি গুলামুন, বলছে আমার একটা বেটা আছে। ও কল আখারো, সেকেন্ড নম্বর ওই লোকটা বলল, ভাইজান আমার একটা বেটি আছে। এবার উনি সুন্দর বিচার করছেন, আনকেহুল গুলামাল জারিয়াতা, তোমার বেটির সঙ্গে বেটার বিয়ে দিয়ে দাও, ও আন ফেকুহু, এবং পর্যাপ্ত পরিমাণে ওই টাকা সিংহভাগ মেয়েটাকে মোহর দাও, কিন্তারান মুকান্তারাতান মিনা জাওয়াল ফিজা, কোটি কোটি টাকা একটা মেয়ের লজ্জাস্থানে মোহর দেওয়া যাবে, তারপরে ওলিমা করে দাও, তারপরে দুইজনে ভাগ করে, তাসাদ্দাকা ভাগ করে যে টাকাটা থাকবে ওইটাই কানা খোড়া মিসকিন ফকিরকে দান করে দাও। আল্লাহ আকবার, সূক্ষ্ম বিচার, টাইমও শেষ হয়ে গেছে। তো আল্লাহ কত ভয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, সুচাগ্র পরিমাণ কোন জিনিস যদি হারাম চলে আসে বডিতে, জান্নাত হারাম হয়ে যাবে, এই জন্য কেউ টাকা গ্রহণ করতে চাইছে না। আজকের কনসিয়াস, আজকে বিবেককে জিজ্ঞেস করেন আমরা কি পরিস্থিতি আছি। সুতরাং এই যে ছয় বরাত টোটালি হারাম, ছয় বরাত করলে জাহান্নাম হওয়ার জন্য আপনার জন্য স্পেশাল জাহান্নাম হয়ে যাবে, ছয় বরাত করলেই জাহান্নাম কম্পালসারি মাস্ট, মানা মুদেসাল্লাহ আনাল্লাহ, আর যারা বেরা দিকে আশ্রয় দেবেন আপনি অভিসম্পদ বর্ষণ হবে, নবী দিবস পালন করা হারাম, আজকে হালখাতা ফালখাতা যেগুলো করছেন করুন, কিন্তু পালন করা যাবে না। আপনি যেগুলো করছেন, অনেকে ডে পালন করে, এই স্ত্রী বিবাহ হয়েছে 1981 সালে 15ই মার্চ, 15ই মার্চ আবার আসলো 2018-তে, তো ঠিক আছে আমাদের বিয়ে হয়েছিল মিষ্টি মিষ্টি খাওয়া, এগুলো টোটালি হারাম, তোবা করেন। পৌষ মাস আসলে মুসলমানরা কি করে নাচ গান করে আজকে, আর আপনার মেয়েরা আজকে ওই পৌষ মাসের পয়সা করে, টোটালি হারাম। আল্লাহু আকবার, মান তাসাব্বাবে কাউমিন ফাহা মিনহুম, নবী দিবস টোটালি হারাম, কাবিরা গুনাহ, সাহায্য করা যাবে না। মারা মুহদিসাল্লাহ আনাল্লাহ, সাবধান হয়ে যান, আল্লাহর ভয় নিয়ে আসুন। ওকুলু কাওলান সাদিদা, যা বলবেন ঠিক ঠিক বলুন, আল্লাহকে ভয় করে চলুন,
আল্লাহর জান্নাত কত সহজ, ফাকাদ ফাজা ফাউজান আজিমা, আপনি সাকসেসফুল কামিয়াব, গোটা বিশ্ব জয়লাভ করেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটি মানুষকে যেন সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহর ভয় সম্পর্কে একটা ছোট্ট বই আছে আমার কাছে, হৃদয় কামান ইতিহাস, যদি কারো মন চাই নেবেন, বইটা মাত্র 50 টাকা দাম, অত্যন্ত মূল্যবান বই। যদি আপনারা পড়েন তো ভয় আসবে, ছেলে মেয়ে পড়লে একটু ভয় আসবে, বক্তব্য শেষ খুব তাড়াতাড়ি নিতে আমাকে মানে টেন ধরতে হবে আপনার তাড়াতাড়ি করে। যা হোক, আপনারা আমল করার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটি মানুষকে হাদিস এবং কোরআন উপর আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আলী ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম।